হুম হুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা নাবীনা মুহাম্মদ আল্লাযি লা নাবীয়া বা'দাহু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা আমরা জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ে ব্যক্তি ও পরিবার গঠন ইসলামের নির্দেশনা কি সে প্রসঙ্গে ধারাবাহিক আলোচনা করছিলাম আমরা আজকের পর্বে কথা বলতে চাই বিবাহের বিধান কী তার একটি অন্যতম অনুষঙ্গ বর এবং কনে বিবাহ করার পরে আমাদের কাছে কি দোয়া পেতে পারে সে প্রসঙ্গে আমরা জানি যে যখন আমরা বিবাহের খবর শুনি তখন আমরা দোয়া করি নবদম্পতির জন্য দোয়া করা জন্য না আমাদের দেশে বিবাহের খবর শুনলে লোকজন সাধারণত সুখী হও ভালো থেকো ইত্যাদি বলে অভিবাদন জানিয়ে থাকে আরবের লোকেরাও বলতো বিহরাফা ওয়েলবেন সুখী হও অধিক সন্তানের মা বাবা হও এভাবে আরবের লোকেরা দোয়া করত কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম কি করতেন বিবাহের খবর শুনে সে আমলটাই আমাদের করা উচিত আবু হরের রাজি আল্লাহ তালু বলেন ইন্ডিয়ান নবী সাল সাল্লাম ইদা রফা ইনসান কাল বা রকল্লাহ ও বা রকল্লাহ আলাইক ও জামা বাইনা কুমাফি খাইর আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম যখন কারো বিয়ের খবর শুনতেন তখন তিনি বলতেন আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করুন তোমাদেরকে কল্যাণের মাঝে একত্রিত করুন সুতরাং আমরা নব দম্পতির জন্য রাসুলের সন্না অনুসরণ করে দোয়া করতে চাই বিবাহের আরেকটি অনুষঙ্গ নিয়ে আমরা এবার কথা বলবো সেটা হচ্ছে বাসরগড়ে কিভাবে নবদম্পতি তাদের দাম্পত্য জীবন শুরু করবে আসলে বিবাহে আল্লাহর রহমতটা খুব জরুরি দুজন মানুষ যারা দুই পরিবারে বড় হয়েছে আবার অনেক সময় এমনও হয় যে জীবনও চেনা জানা ছিল না কোনো দিন দেখেও নি এমন দুটি মানুষ একসাথ হয়ে যাবে পুরা জীবনের জন্য কেটে যাবে হয়তো বছরের পর বছর এই জন্য আল্লাহর করুণা এখানে খুব দরকার তাই দাম্পত্য জীবনটা শুরু করা দরকার সন্ন্যার রীতির আলোকে রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যখন কোনো নারী তার স্বামীর কাছে প্রবেশ করবে ইদা দাখালাতিল মারো আতু আলা জৌজিহা যখন বাসর ঘরে কোনো নারী তার স্বামীর কাছে যাবে ইয়া কোমর প্রথম কাজ হবে পুরুষটা উঠে দাঁড়াবে ফাতা কোমিন খালফি মহিলাটাও তখন দাঁড়িয়ে যাবে পুরুষের পিছনে কাতাইন তারপরে তারা দুরাকাত নামাজ পড়ে নেবে এটা হচ্ছে কৃতজ্ঞতার নামাজ এটা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনার নামাজ যে আল্লাহ তুমি আমাদের দুজনকে একত্রিত করে দিয়েছ বিবাহের মাধ্যমে আমরা তোমার প্রতি কৃতজ্ঞ এরপরে আল্লাহ আমরা দাম্পত্য জীবনে সুখ চাই সমৃদ্ধি চাই আমার স্ত্রীকে শুধু দুনিয়ায় নয় আমি জান্নাতের সঙ্গী হিসাবেও পেতে চাই স্ত্রীও একই মানসিকতা লালন করবে এই স্বামীকে শুধু দুনিয়ায় নয় আল্লাহ আমি জান্নাতেও আমার সঙ্গী হিসাবে পেতে চাই দুরাকাত নামাজ পড়বে ও ইয়াকুল এবং বলবে আল্লাহ ব্যারেক ফি আহলি ও লি আহলি ফিয়া স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করবে কোনো কোনো মনীষী বলেছেন তখন নামাজটা শেষ করে স্ত্রীর কপালের উপরে হাত রেখে মাথার উপরে হাত রেখে এ দোয়াটা স্বামী পড়বে হে আল্লাহ আল্লাহম্মারিক ফি আহলি আমার পরিবারে তুমি বরকত দাও ও ফিয়া আমার পরিবারের জন্য আমার মাঝে বরকত দাও আল্লাহম্মার জোক হুম মিন্ হে আল্লাহ তাদেরকে তুমি আমার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দাও ওর জোক নি মিন হুম হে আল্লাহ তাদের থেকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহম্মা বৈনানা মা খাই হে আল্লাহ আমাদেরকে কল্যাণের সাথে একত্রিত করো ও ফর্রেক বঈনান আবার যদি কখনো মনে করো আমাদের বিচ্ছিন্ন হওয়া দরকার তখনও যেন কল্যাণের সাথে আমরা বিচ্ছিন্ন হই অর্থাৎ আমরা তোমাকে সর্বত্র সর্বদা সাথে রাখতে চাই দুরাকাত নামাজ পড়ে স্বামী তার স্ত্রীর মাথায় কপাল বরাবর হাত দিয়ে এ দোয়া পড়বে তারপরে দুজন মিলে আল্লাহর কাছে তাদের মনের আকুতি পেশ করবে শেষ দায় দোয়া করা যায় যাচ্ছে করতে পারে স্বামী স্ত্রী দুইজন আলাদাও নামাজ পড়তে পারে আবার স্বামী যদি ইমামতি করে স্ত্রী তার ঠিক এক কাতার পিছনে দাঁড়িয়ে স্বামীর ইমামতিতেও এই নামাজটা পড়তে পারে দুজন নামাজ পড়ে আল্লাহর কাছে কথা বলে সাহায্য চেয়ে তারপরে দাম্পত্য জীবন শুরু করবে এতে আল্লাহ তাল্লা খুশি হবেন দাম্পত্য জীবনে স্বাচ্ছন্দ্য দেবেন এবং তারা দুজন যখন পরস্পর কাছে যাবে এবার তারা নিশ্চয়ই দুজনে আল্লাহর কাছে আরেকবার দোয়া করবে বিসমিল্লা আল্লাহম্মদিবাস তারা বলবে হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে আপনি দূরে রাখুন এবং আমাদের দাম্পত্য সম্পর্কের মাধ্যমে যে রিজিক যে সন্তান আমাদেরকে দেবেন ওই সন্তানকে ও শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত করুন যদি কোনো মা বাবা পারস্পরিক মিলনের আগে অর্থাৎ স্বামী স্ত্রী সন্তানের জন্য অগি অগ্রিম আগাম এ দোয়া করে তাহলে তাদের সন্তানকে আল্লাহ শয়তান থেকে হেফাজত করেন এই আমরা যখনই স্ত্রীর সাথে সঙ্গ নিতে যাব বিছানায় যাব তখন আমরা এ দোয়াটি করব বিসমিল্লা আল্লাহ জান্নিবনা শ্যতান ও জন্নিবী শ্যতানা মিম্মা রাজাক্তানা আল্লাহ তালা আমাদের সকলকে সন্ন্যার আলোকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন ও সালাম আলাইকুম